সোনামুড়া মহকুমার মতিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো শিক্ষক শিক্ষিকা রয়েছেন নজন ছাত্রছাত্রীদের অভিযোগ পর্যাপ্ত পরিবারে শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে বিদ্যালয়ে পঠন পাঠন সঠিকভাবে চলছে না সামনে পরীক্ষা সিলেবাস এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি যার কারণে বিস্তর সমস্যা হচ্ছে তাদের শুধু তাই নয় বিদ্যালয়ের চারপাশে না বাউন্ডারি থাকার কারণে পার্শ্ববর্তী গ্রামের ছেলেরা বাইক নিয়ে বিদ্যালয়ে অনেকটা আড্ডার মতো জমিয়ে ফেলে কখনো কখনো উত্তক্ত করা হয়ে থাকে ছাত্রীদের যার কারণে সোমবার বাধ্য হয়েই ছাত্রছাত্রীরা সোনামুরা বক্সনগর সড়ক অবরোধ করে তারা রাস্তায় বেঞ্চ নামিয়েই অবরোধ করে পথ আজকে আমরা সরব অবস্থার মেন মূল যে উদ্দেশ্য হল আমাদের স্কুলে যে শিক্ষক না শিক্ষকের কারণে কোনো ক্লাস হতে পারছে না শিক্ষকের কারণ এবার মেন মূল যে উদ্দেশ্য শিক্ষক তারপর আরও কারণ হলো স্কুলের যে মনে করেন স্কুলের যে ব্যাকগ্রাউন্ড স্কুলে ব্যাকগ্রাউন্ড না বাউন্ডারি আছে না স্কুলের গেট কোনো কিছু ঠিক না স্কুলের ভিতর যাতায়াতের রুট এই যাতায়াতের রোগ থাকার কারণে স্কুলের ভিতর দিয়ে অন্য গ্রামের ছেলেরা বাইক নিয়ে আসে ঘোরাফেরা করে মেয়েদেরকে ডিস্টার্ব করে ছাত্রছাত্রীদের অবরোধের মুখে পড়ে যান এক শিক্ষকও বিদ্যালয়ের ভেতরে ঢুকতে পারেননি তিনি

সব মিলিয়ে এদিন ছাত্রছাত্রীদের এই পথ অবরোধের ফলে দীর্ঘক্ষণ দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের বেশ কিছু সময় বন্ধ ছিল যান চলাচল স্যান্ডন টিভি